বিরোধীর পর স্বাগত। ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী বক্তব্য প্রায়শই বাংলাদেশ থেকে উঠে আসে। এবার ভারত বিরোধী প্রশ্ন করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূস এবার সংবর্ধনা দিল এক সাংবাদিককে। হ্যাঁ, ঠিক শুনছেন, ভারত বিরোধী প্রশ্ন করায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে পুরস্কৃত করল ইউনূস সরকার। মার্কিন মুলুকে ডক্টর ইউনূসকে ভারত বিরোধী প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক, এবার তাকেই সংবর্ধনা দিল বাংলাদেশ সরকার। বিস্তারিত জানবো এই বিষয়ে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কিভাবে দেখছো বিষয়টা? ভারত বিরোধী প্রশ্ন করায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে পুরস্কৃত করল ইউনূস সরকার। মার্কিন মুলুকে ডক্টর ইউনূসকে ভারত বিরোধী প্রশ্ন করেন এই সাংবাদিক, তাকে কেনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করল বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশের মধ্যে এখন যারা ভারত বিরোধী মন্তব্য করবে তাদেরই কিন্তু বাংলাদেশ সরকার বড় পুরস্কৃত করবে। আমরা সবাই জানি যে রাষ্ট্রসংঘের একটি বৈঠকে মার্কিন মুলুকে গিয়েছিলেন এক মাস আগেই ডক্টর ইউনূস। সেই ডক্টর ইউনূসের সেই সব সাংবাদিক বৈঠকে পর পর ভারত বিরোধী মন্তব্য করেছিলেন এই ঢাকার সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। সেই সময়তে মুশফিকুল ফজল আনসারিকে কার্যত গোটা দেশে জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা বিরের সম্বর্ধনা দিয়েছিলেন এবং ঢাকা এসে মার্কিন মুলুকে আলাদাভাবে তাকে দেখে জড়িয়ে ধরেছিলেন ডক্টর ইউনূস। কিন্তু এত তাড়াতাড়ি যে তাকে এত বড় সম্বর্ধনা দেবে সেটা হয়তো আন্তর্জাতিক মহল বা ভারত সরকার আজ করতে পারেনি। ভারত সরকারের সেই সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন, যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় নেওয়ার জন্য কাকুতি মিনতি করেছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশকে কোনো সময় নরেন্দ্র এক ফোঁটা সময়ও কিন্তু বাংলাদেশকে দেয়নি ভারত। উল্টো বাংলাদেশের সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু বিদেশ সচিব পর্যায়ের কোনো বৈঠক করেনি, শুধুমাত্র হাই কমিশনার পর্যায়ে বৈঠক হয়েছে। এর মধ্যেই আবার ভারতকে পাল্টা চ্যালেঞ্জ কার্যত ছুড়ে দিল ইউনূস সরকার। ইউনূস সরকার ভারত বিরোধী মন্তব্য করায় সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে পুরস্কৃত করলো, তাকে কেনিয়াতে কেনিয়াতে তাকে পাঠানো হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। কেনিয়ার যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূতের হয়ে তিনি কাজ করবেন এবং তাকে 3 বছরের জন্য কেনিয়াতে আফ্রিকার একটি ছোট্ট দেশে তাকে নিয়োগপত্র দিল ইউনূস সরকার। অর্থাৎ ভারত বিরোধী মন্তব্য করার জন্য বা জামাত সহ অন্যান্য উগ্রপন্থী দলগুলির ঘোষণা খুশি করার জন্য তাকে সব থেকে বড় পুরস্কারটা ঢাকা দিয়ে দিল। অর্থাৎ এখান থেকেই পরিষ্কার, এই ঢাকা কিন্তু বা এই ঢাকার সরকার পুরোপুরি ভারত বিরোধী। যেভাবে পাকিস্তান ভারত বিরোধী, কিন্তু সেইভাবে কিন্তু তোমার হচ্ছে বাংলাদেশও কিন্তু ভারত একেবারে প্রবলতর ভারত বিরোধী। পাকিস্তানের রাজনৈতিক কারণে পাকিস্তান অনেকাংশে ভারত বিরোধী বা সব জায়গাতেই ভারত বিরোধী, কিন্তু পাকিস্তানের জনগণ কিন্তু সব অংশের জনগণ কিন্তু ভারত বিরোধী নয়। কিন্তু পাকিস্তানের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশের একাংশের মানুষ তারা যেন কতটা ভারত বিরোধী সুর চড়াবে তার যেন প্রতিযোগিতায় নামছে। আর সেই প্রতিযোগিতায় জিতে যাওয়ার পর এই সাংবাদিককে যখন কেনিয়াতে রাষ্ট্রদূতের হিসেবে পুরস্কার দেওয়া হলো, তখন এই ভারত বিরোধী প্রতিযোগিতা বাংলাদেশের মাটিতে বা পদ্মার মাটিতে আরো বাড়বে দিনের শেষে, এই কথা বলা যায়। তবে ভারত সরকারের কিন্তু এবার একটা জোরালো পদক্ষেপ নেওয়ার একটা সময় হয়ে এসেছে। যদি পাকিস্তানকে ভারত সরকার বয়কট করতে পারে, তাহলে ভারতকে বাংলাদেশকে সব জায়গাতে কেন এখনো বয়কট করা হবে না তা নিয়ে কিন্তু দেশের অভ্যন্তরেরও প্রশ্ন উঠেছে। ভারতের প্রচুর শিল্পপতিদের বিনিয়োগ বাংলাদেশে রয়েছে, তারা এখনো সেগুলোতে কাজ করতে পারছে না, কাজ হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। অন্যদিকে যে ভারত বিরোধী যেভাবে মন্তব্য বাংলাদেশে দিনের পর দিন বাড়ছে, তাতে এখন যদি পদক্ষেপ কেন্দ্রের মোদি সরকার না করে তাহলে পদক্ষেপ কখন করবে? যখন ত্রিপুরা বা আসাম বা উত্তর পূর্বে যখন আগুন জ্বলবে তখন কি মোদি সরকার পদক্ষেপ করবে, না ঘটনা ঘটার আগেই মোদি সরকার পদক্ষেপ করবে? এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যে নিজেকে বিশ্বগুরুর মঞ্চে নিয়ে যাচ্ছেন, তিনি বিশ্বগুরু বলে প্রতিষ্ঠা করে ফেলেছেন, সেই বিশ্বগুরু কেন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশকে এখনো এত কেন সমীহ করছে তা নিয়ে কিন্তু দেশের মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। যেভাবে উত্তর পূর্বের জঙ্গি সংগঠন গুলিকে নিয়ে বাংলাদেশের আরবি বিভিন্ন জায়গায়, যেমন কুকি জঙ্গিদের নিয়ে কয়েকদিন আগেই
বাংলাদেশের মিলিটারি একটি বৈঠক করেছে, কুকি জঙ্গিরা কিভাবে ট্রেনিং করে, তাদের সঙ্গে তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে তারা একটা আলোচনা করেছে। সেই জায়গাতে বাংলাদেশের বিরুদ্ধে যদি এখন পদক্ষেপ না নেয়, তাহলে উত্তর পূর্বে বড় বিস্ফোরণ ঘটবে, মানুষ মারা যাবে, সম্পত্তির ক্ষতি হবে। তারপর কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কড়া ব্যবস্থা নেবে, না ঘটনা ঘটার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ দপ্তর ব্যবস্থা নেবে? এই ইউনূস সরকারকে কি একে বয়কট করে বা ইউনূস সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বাইরে এসে কিভাবে ভারতের অর্থনীতি চালিকা শক্তি চালু রাখবে, সেই বিষয়ে কিন্তু দিল্লির মাস্টার প্ল্যানিং করা উচিত। তাহলে এই মাস্টার প্ল্যানিং যদি দেরিতে করে, তাহলে কিন্তু আদতে ভুগতে হবে দিল্লিকে। এবং দিল্লি এখন এটা কত তাড়াতাড়ি করে তার দিকেই, যেমন দেশের মানুষের দিকে তাকিয়ে অন্যদিকে ঢাকাতে এখন একটাই একটাই আওয়াজ, সেটা হচ্ছে ভারত বিরোধী স্লোগান তোলো যে কোনো জায়গাতে, তাহলেই হয়তো কি যোগ্যতা থাক আর না থাক তাদের একটা পুরস্কার দিল্লি। অর্থাৎ ইউনূস সরকার ভারত বিরোধী মদতদাতা, ভারত বিরোধী গোষ্ঠী, ভারত বিরোধী যে কোনো মানুষ যদি ভারত বিরোধিতার সুর যে যত উঁচু গলায় করবে, ইউনূস সরকারের পুরস্কার তত বেশি হবে। তাই বাংলাদেশের মানুষ কিন্তু সুকৌশলে বুঝে গেছে যে যেখানে একটা ডিম খেতে হচ্ছে 15 টাকা, আমি এই বিষয়টাতেই আসছিলাম যে ত্রিপুরা থেকে হাজার হাজার ইউনিট বিদ্যুৎ যায় বাংলাদেশে, বহু গ্লসারি জিনিস ভারত থেকে বাংলাদেশে যায়, বাংলাদেশ এমনকি পেঁয়াজ জামা কাপড় নিয়ে বেঁচে আছে বাংলাদেশ। সেই জায়গায় যদি এবার কেন্দ্রীয় সরকার এই সমস্ত বিষয়, অর্থাৎ ভারত বিরোধী স্লোগান থেকে শুরু করে একাধিক বিষয়ে যদি এবার কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করে, তবে আগামীতে বাংলাদেশ তো একেবারে অন্ধকারে নিমজ্জিত হবে। তবে কি মনে হয়, অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সরকার বাংলাদেশকে? দেখো, বাংলাদেশ সরকার বাংলাদেশকে তো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ইউনূস, সেটা পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার বিভিন্ন ঘটনা প্রসঙ্গে। কিন্তু একটা কথা তুমি যেটা বলছিলে যে ত্রিপুরার বিদ্যুৎ বাংলাদেশে যায়, কথা সত্যি, ভারতের পেঁয়াজ বাংলাদেশে যায়। বাংলাদেশিরা ভারতে বা ত্রিপুরাতে আসলে ভারতের অর্থনৈতিক চালিকা শক্তি আরো ঘুরবে, একথা সত্যি। কিন্তু তাদের বাদ দিয়ে কিভাবে অর্থনৈতিক চালিকা শক্তি চালাতে হবে, তার জন্য তো ভারত সরকারকে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। বাংলাদেশে ভারতের উদ্বৃত্ত পেঁয়াজ, ভারতের উদ্বৃত্ত আলু, ভারতের উদ্বৃত্ত শাকসবজি, সেটা বিদেশে কোন কোন দেশে এক্সপোর্ট করা যায়, কিভাবে চাল এক্সপোর্ট করা যায়, সেখানে রাজকোষে যাতে চাপ না পড়ে, তার জন্য তো ভারত সরকারকে একটা মাস্টার প্ল্যানিং করতে হবে। কিন্তু এই বিশ্বগুরু এখনো পর্যন্ত এই মাস্টার প্ল্যানিং করেছে বলে কোন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি। বরঞ্চ বাংলাদেশের সঙ্গে দূরত্ব বজায় রেখে ব্যবসা কিভাবে চালানো যায়, সেই চেষ্টাই কিন্তু ভারত সরকার করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আজকের গ্যাস চুক্তির গ্যাসের যুগে বা গ্লোবালাইজেশনের দিকে ব্যবসায়িক জিনিসটা বন্ধ করা উচিত একেবারেই নয়। নিজের দেশের অর্থনীতি ক্ষতি করে অন্যের দেশে সর্বনাশ করা, এটা কোনো বিজ্ঞানসম্মত কারণ হতে পারে না। কিন্তু তারপরেও কিভাবে সেইটাকে পরিকল্পনা করে এই বাংলাদেশের যে বাংলাদেশের যে আগ্রাসন, ঠিক বলবো না, তারা আগ্রাসন করতে জানে না, তারা হুমকি দিতে জানে, এই হুমকিটা কিভাবে মোকাবিলা করতে হবে বা চক্রান্ত কিভাবে রুখতে হবে, তার জন্য একটা দিল্লির একটা সুস্পষ্ট পরিকল্পনা চাই। সেটা প্রত্যেকটা রাজ্যকে দিয়ে এই সুস্পষ্ট পরিকল্পনা করতে হবে। বিশ্বগুরু, দিল্লিতে বসে একা পরিকল্পনা করলে হবে না। ত্রিপুরা, অসম, মিজোরাম, যে উত্তর পূর্বের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, সবাইকে নিয়ে এই পরিকল্পনাটা করতে হবে। যত তাড়াতাড়ি এই পরিকল্পনাটা করবে, তত তাড়াতাড়ি এই বর্ডারের যারা মানুষ, ভারতবাসী, তারা একটু নিশ্চিন্তে বাস করতে পারবে। অন্যদিকে বাংলাদেশ সবসময় চাইবে যে উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, এই পশ্চিমাঞ্চলের যে জেলা, সেগুলোকে উত্তপ্ত করতে, এবং সেই তো উত্তপ্ত তারা করবে, এটাই একেবারে স্বাভাবিক। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ মার্কিং মূলকে ডক্টর ইউনূসকে এবার ভারত বিরোধী প্রশ্ন করায় এক সাংবাদিককে সংবর্ধনা এবং বড় পদ দিল বাংলাদেশ সরকার। অর্থাৎ ভারত বিরোধী স্লোগান তুললেই বড় উপহার থাকবে ইউনূস সরকারের পক্ষ থেকে, সেই বিষয়টাই যেন একে একে প্রত্যেকটা ধাপেই স্পষ্ট হচ্ছে। এবার দেখার বিষয়, ভারত সরকার এই বিষয়গুলিকে কোন চোখে দেখে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।